এই যে দিদি গপ্পু, তারপরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, মানে একটু বাদে মন্দিরে যাবো, সমস্ত কিছু আনা হয়ে গেছে। আরে দেখো আমাদের বাড়ি একদম। আজ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার, আজকে পুজো দিতে যাবো মন্দিরে, আমাদের পাড়ার মন্দিরে। এখন যাচ্ছি আমি মিষ্টি দই আনতে, তবে দুধ আনতে। মিষ্টির দোকানে 100 মিষ্টি দই দিও নিখিল দা। এনে হয়ে গেল মিষ্টি দই, ফাইনালি আমার দই নেওয়া ডান। এবার দোকান থেকে দুধটা নিতে হবে, একটা পইতে নিতে হবে, ব্যাস এই দুটো নিলে হয়ে যাবে। তারপরে গিয়ে তাড়াতাড়ি পুজো দিতে হবে, আমাদের মন্দিরেই পুজো দেবো, পাড়াতেই মন্দির রয়েছে, বিশাল বড় শিব মন্দির। পান পইতে আন দুধ নেওয়া হয়ে গেল, এনাও ঢুকিয়ে দাও। এগুলো জেঠি দেবারি এসছি, গাছের পিয়ারা পিকুর জন্য দিয়েছে, দাও তো পিয়ারাটা দাও। এ পিকুর খাবারও নিয়ে যাচ্ছি। এই যে পিকুর পাকা পিয়ারা, এন্ড জেঠি দেবারির থেকে এই যে গাছের পাকা পিয়ারা পিকুর জন্য। আর এই দেখো আমাদের বাড়ি, গুড়ি গুড়িগুলো একদম সকাল সকাল লুডু খেলছে। এই দেখো, এই দেখো সবকটা লুডু খেলছে সকাল সকাল, শুধু পড়াশোনা নেই। বাহ, এই যে তোমার জন্য পিয়ারা দিয়েছে জেঠি, পিয়ারাটা খাও। পিয়ারাটা দিয়ে দেবো পিকুকে এখন। এই যে পিকুর জন্য পিয়ারা নিয়ে নে, সমস্ত কিছু আনা হয়ে গেছে, মিষ্টি দই, তারপরে দুধ, পান, ঠাকুরের পইতে। এন্ড বৌদিতে বাড়ি গেলাম, বৌদি ফুল দিল ঠাকুরের জন্য। এন্ড গপ্পুকেও নিয়ে যাবে দিদি পুজো দিতে, কারণ আমাদের মন্দির রয়েছে পাড়াতে, শিব মন্দির, বিশাল বড় শিবের লিঙ্গ রয়েছে। দেন ওখানে গিয়ে পুজো দেবো। প্রতি বছর শ্রাবণ মাসে এই প্রথম সোমবারটা আমি পালন করি, আর প্রতি সোমবারই পালন করার চেষ্টা করি, বাট আমি সব জায়গায় ভিডিও করতে চলে যাই, ওই কারণে আর হয় না, বাইরে বাইরে কাজের মাধ্যমে থাকি। ওর জন্য প্রথম সোমবার আর লাস্ট সোমবার এই দুটো সোমবার আমি পালন করি। অ্যান্ড দিদি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, তারপরে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ঘিয়ের প্রদীপ, বেলপাতা, পান, ধূপকাঠি, সুপারি, পইতে, এ টু জেড ঠাকুরের ডালা সাজানো হয়ে গেছে। অ্যান্ড যাবো একটু বাদে পুজো দিতে। আর আমাদের পাড়াতে মন্দির তো একটাই, ঠিক আছে, তাই কারণে ভালোই ভিড় হয়েছে, ঠিক আছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার বলে কথা, ওর জন্য ভিড় হয়েছে, তা একটু বাদে যাবো আমি আর দিদি পুজো দিতে। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম পুজো দিতে, যাচ্ছি, গপ্পুও যাচ্ছে সাথে, আমরা তিনজন যাচ্ছি, আমি, দিদি আর গপ্পু। এই যে দিদি গপ্পু, গপ্পুকে এখনো পুজো দেয়নি, এসে পুজো দেবে, চলো পুজোটা দিয়ে আসে। সেবা দেওয়া হয়ে গেছে, ফাইনালি চলে এসছি আমরা আমাদের মন্দিরে। এইটা হচ্ছে আমাদের শিব মন্দির, অ্যান্ড রং চং করেছে, আরও বেশি ভালো লাগছে মন্দিরে আজকে পুজো দিয়ে। এখানে গপ্পুকে বসিয়ে দিয়েছে, গপ্পু কিন্তু ঠাকুর দেখছে, আর এই যে এখন পুজো দেবে, সবাই পুজো দিয়ে যাচ্ছে। আর এই যে মন্দিরের ভেতরটা এত সুন্দর করে সাজানো, পেছনে এখানে শিব ঠাকুর আর পার্বতী বসে রয়েছে, পেছনে হিমালয় পর্বত, অ্যান্ড এই সমস্ত একটা সিনারি, সুন্দর সিনারি আঁকা আছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। অ্যান্ড দিদি এখানে এখন পুজো দেবে। এখন দিদি পুজো দিচ্ছে, দিদি পুজো দেওয়ার পরে আমি পুজো দেবো। আর এখানে পুচকুগুলো এই দেখছে, কিরে ভাই ভালো আছিস? লজ্জা পাচ্ছে ওরা আমাকে দেখে। এবার দিদির পুজো দেওয়া প্রায় হয়ে এসছে, দেন তারপর আমি পুজো দেবো। আর গপ্পু ওই যে ওখানে বসে রয়েছে পুজো দেখছে, আর পেছনে সিনারিটা দেখতে পাচ্ছে খুব সুন্দর করে সাজানো, হর হর মহাদেব। আমার ওই সিনারিটা খুব সুন্দর লাগছে, বারেবার একটা কথা বলছি আমি। ফাইনালি পুজো দেওয়া হয়ে গেল, একদম স্নান করে গেছি, এত গরম লাগছে, ভেতরে ফ্যান ছিল, টপ টপিয়ে ঘাম পড়ছে, যেই কথাটা আমি বলি সবসময়, টপ টপিয়ে। মন্দিরে এখন লোকজন আসছে, বেশ পুজো হচ্ছে। ওফ, ওই দেখো মন্দিরটা কত বড়, দেখেছো? আমাদের বাড়ি থেকে মাত্র এক মিনিট লাগে না মন্দির আসতে, এক মিনিটও না। ওই যে আমাদের মাঠ দেখা যাচ্ছে, আর এই যে মন্দির, ওফ খুব সুন্দরভাবে মন শান্তি করে পুজো দিলাম। হর হর মহাদেব।
এই যে বিজনেস, ঠিক আছে, 6 টাকা লাড্ডু খাবে তাও ব্লগ। আজকে আমার পূজো, আজকে মিষ্টি ফল ছাড়া আমি কিছু খেতে পারবো না বাইরে, তো এদেরকে আমি এখন লাড্ডু আর মিষ্টি খাওয়াতে এনেছি। বল মিষ্টি দান করছি, এরকম বন্ধু কোথায় পাবে? ঠিক আছে, একটু কমেন্ট করে জানিয়ে দিও না, কোনোদিন তো কোনো কিছু খাওয়ালি না। চল, এই তোর জন্য লাড্ডু খাওয়াচ্ছি। গাইস, সাগরের চ্যানেল রয়ে গেছে বলে এই যে মিষ্টি মুখ করা হচ্ছে এখন, কেমন লাগলো? ঠিক আছে, ধর আমি খেয়ে নিই। এভরিডে কাল তো আমি এদেরকে খাওয়াতে এনেছি, কালকে তুষারের জন্য। এভরিডে গাইস, এভরিডে গাইস, এভরিডে আমার বাড়ি, মানে এভরিডে আমার বাড়ি ঠিক 12টার সময় যাবে, যাওয়ার পরে এরকম বলবে খাওয়াতে নিয়ে চল। এভরিডে আজকেও এনেছি, এভরিডে কালকেও খাইয়েছি, আজকেও খাওয়াচ্ছি, অন ক্যামেরায় প্রমাণ এটা। যাই হোক, আজকে তো সেরকম কিছু খেতেই পারবো না, হব বেশি করেছে দিদি, সেটাই খাবো দুপুরবেলা। রাতেও খেতে পারবো না হব বেশি, কারণ রাতে হব বেশি খাওয়া যায় না। দুপুরবেলা একটু পেট ভরে খেয়ে নেবো, অ্যান্ড বিকেলে সন্ধেবেলায় রাতে ফল মিষ্টি খেয়ে কাটাতে হবে। তো আমি দেখলাই আমি মিষ্টির দোকান থেকে লাড্ডু আর মিষ্টি খেয়ে এসছি, দিদি এখন দুপুরে খেতে দেবে ওই যে কলাপাতার পরে খাওয়া দাওয়া করবো। অ্যান্ড এই জিনিসটা না দেখানো যাবে না, দেন খাওয়া দাওয়া করে নি, রেস্ট নেবো একটু, ঠিক আছে। আর আমি যেহেতু শ্রাবণ মাসের প্রতিটা সোমবার মানি, ঠিক আছে, যেহেতু আমি সব জায়গায় ব্লগ বানাতে যাব, ভিডিও করতে বাইরে বাইরে থাকতে হবে আমাকে কাজের মাধ্যমে, ওই কারণে আমি এবছর প্রতিটা সোমবার হয়তো পালন করতে পারবো না, ঠিক আছে, তাও চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি। আর ওর জন্য প্রথম সোমবার আর লাস্ট সোমবার এই দুটো পালন করব। আর আমার দাড়িটা যা বড় হয়েছে, ঠিক আছে, দাড়িটা এখন কাটছি না, ভাবছি দাড়িটাকে একটু বড় করব, কেমন লাগবে বলে তো কমেন্ট করে একটু জানিও তো, ঠিক আছে। বা চুলটা একটু সেট করে আসবো, আর সামনে হচ্ছে একটা জায়গায় ঘুরতে যাবো, কোথায় ঘুরতে যাবো একটা সারপ্রাইজ থাকে, একটা দুর্দান্ত জায়গায় ঘুরতে যাবো। তোমরা অনেকে কমেন্ট করে বলেছো আকাশদা সেখানে গিয়ে ব্লগ বানাও, তো সেখানে যাবো 8 তারিখ, বেরোবো আগস্টের 8 তারিখ, ঠিক আছে। যাই হোক, তার জন্য হয়তো দাড়িটা কাট, তার জন্য আমি দাড়িটা কাটছি না মেনলি, ঠিক আছে, দাড়ি কাটবো কি কাটবো না। আজ এখন 5টা, এখন ঘুম থেকে উঠলাম, আর দিদি এই যে বেদানা রেখে দিয়েছিল ছাড়িয়ে, এখন এই বেদানাটা খাবো। ঘুম থেকে উঠে এরকম ফল খেতে বেশ ভালো লাগে। এখন যাচ্ছি একটু মাঠের দিকে খেলা করতে, একটু ক্রিকেট খেলবো। আকাশটা, ওয়েদারটা খুব সুন্দর, আর এই যে খেলা হচ্ছে এখন খেলবো। এরা ব্যাট করছে, লটারি করে খেলা হবে এরপরে, ঠিক আছে। আর আমাদের মাঠে কিছুদিন বাদে ফুটবল খেলা, এন মাঠে এই কাজ শুরু হয়ে গেছে, আস্তে আস্তে পুরো মাঠের কাজ শুরু হবে। আর ওই কি মারলো রে ভাই, বাউন্ডারি, এদিকে ব্যাটসম্যান দৌড়াচ্ছে। খেলা শুরু হয়ে গেছে, লটারি করে খেলা হচ্ছে, ভার্সেস ভার্সেস টুর্নামেন্ট, ঠিক আছে। এবার গাইজ এসছে আমার ব্যাট, অরি বলে যাচ্ছে, আমি ব্যাটে যাচ্ছি। একবারে খেলা, যে হাইয়েস্ট রান করবে সে জিতবে। ব্যাটটা করে নিয়ে দেন, তারপর আবার কথা হচ্ছে। আমাদের খেলা খুব সুন্দর হচ্ছে, টুর্নামেন্ট, ঠিক আছে, পরপর দুটো ম্যাচ হেরে গেছি আমি, ঠিক আছে। এক ওভার করে খেলা হচ্ছে, দেন আবার লাস্ট ব্যাটিং চলছে এটা, ঠিক আছে, ওয়ান ভার্সেস ওয়ান, তো এক ওভার করে খেলা চলছে। দেন এরপরে হারা টিমের একটা খেলা আছে, দেখি চান্স যদি হয় তাহলে উঠতে পারবো। বারেবার যখন মারছি না আমি, বল উপরে উঠে যাচ্ছে, ভেজা পিস তো, ঠিক আছে, বল আস মানে আসছে, পেজ হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে একটা, উপরে উঠছে, এই কারণে বল আমি যখন চালিয়েছি পুরো দুটোই আমি ক্যাচ আউট হয়েছি, রানই করতে পারিনি, 1 রান করে টার্গেট। যাই হোক, খেলা খুব সুন্দর হচ্ছে, এই খেলাগুলো বেশ মজা লাগে, কারণ কম ম্যান থাকলে না এরকম আমরা টুর্নামেন্ট খেলি। ওইদিকে আবার ফুটবল খেলা চলছে পেছনে। ফাইনালি সন্ধ্যাবেলায় এসে এখন মিষ্টি খাচ্ছি, ঠিক আছে, ও খাওয়াচ্ছে না কিন্তু, আমি তো খাওয়া না। বিকেলে খেলে ঠেলে মাঠে গেলাম, দিন ফ্রেশ হলাম, আর সন্ধ্যাবেলায় খিদে পেয়েছে, বাইরের তো কিছুই খেতে পারবো না, মিষ্টির দোকানে এসে মিষ্টি খাচ্ছি, ভালো মিষ্টি না খেতে। ছেলে 12 টাকা পিস ছাড়া মিষ্টি খাই না। যাই হোক, মিষ্টি টিষ্টি খেয়ে নিই, দেন কথা হচ্ছে। ফাইনালি দিদির জন্য দুটো লাড্ডু নিয়ে নিলাম আমরা, মিষ্টি খাওয়া হয়ে গেল, মিষ্টিটা খেয়েছি, জল খাবো, পেট ভরে যাবে, আর বাড়িতে ফল রয়েছে, ফল খেলে পেট ভরে যাবে আরামসে। দিদির জন্য লাড্ডু নিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর প্লিজ প্লিজ, তোমরা যারা ভিডিওটা দেখছো নতুন হয়েছো, চ্যানেলে সাবস্ক্রাইব করো,
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভালো ভালো ভিডিও আসবে, ভালো ভালো ভিডিও করার চেষ্টা করছি করবো, আর সামনে ভালো ভালো অনেক ভিডিও আসবে, তো প্লিজ সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করার সময় অল অপশানটা অন করে রাখো, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। বেল আইকনের অল অপশানটা অন করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।